সেই আবদার কয়েকদিনের মধ্যে আলোচনার মাধ্যমে এবং কিছু বিষয়ে আমরা সব কিছু খবরাখবর নিয়ে তোমাদের এই যে আবদারটি আমার কাছে ছিল সেটা যে সব কিছু আমি তোমাদের আজকে কালকে মৌখিকভাবে বলেছি, আজকে অফিসিয়ালি তোমাদেরকে আমি জানাচ্ছি যে তোমাদের সকল আবদার আমরা মেনে নিয়েছি এবং সরকারি বিধি মোতাবেক তোমাদের বেতন, পরীক্ষার ফি এবং অন্যান্য ফি সমস্ত কিছু সরকারিভাবে আজ থেকে চলবে এবং আমরা তোমাদের জন্য কোনো সমস্যা হবে না, বিকজ তোমরা এই কলেজেরই শিক্ষার্থী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মায়ের নামে এই কলেজটি, মানে আমরা যেহেতু এখানে চাকরি করি এবং আমাদের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে, এক কথায় বলতে গেলে আমাদেরই মায়ের নামের কলেজ। তো আমরা এখানে এই কলেজের নিয়ম শৃঙ্খলা মেনে চলব, এই কলেজের সরকারি বিধি মোতাবেক আমরা সব কিছু মানব এবং কলেজের এই যে শিক্ষার মান এবং যে সকল শিক্ষার্থী এখানে পড়াশোনা করে সবার একটি লক্ষ্য থাকবে এবং আমার চাওয়া পাওয়া, আমাদের চাওয়া পাওয়া একটা ভালো ফলাফল আমরা তোমাদের কাছ থেকে আশা করি। আশা করি তোমরা আমার এই কথাগুলো মাথায় রেখে তোমরা তোমাদের জীবনের একটা সুন্দর একটা লক্ষ্যে একটা ভালো রেজাল্ট করে যেন পৌঁছাতে পারো, এটাই আজকের আমাদের অঙ্গীকার থাকবে এবং আশা করি তোমরা সেটা সুন্দরভাবে তোমাদের ভালো মন্দ বুঝে, তোমরা এখন বড় হয়েছ, আমরা তোমাদের শিক্ষক, আমরা তোমাদের মায়ের মতো এবং বড় বোনের মতো, এবং এখানে আমাদের তোমাদের বড় ভাই টিচাররা, ছেলের টিচাররা এবং তারা তোমাদের বাবা তুল্য। আশা করি তোমরা আমাদেরকে ভক্তি শ্রদ্ধা এবং সম্মান করে চলবে, এটা তোমাদের সামনে চলার পথ আরও সুন্দর হবে সেই আশা করি আমি, এবং সকল শিক্ষকের পক্ষ থেকে আমার একটি বলা যে তোমাদের যেটুকু আবদার ছিল আমি কিন্তু সেটা পূরণ করেছি এবং বাকিটা তোমরা আমাদেরকে দেবে, এই কলেজের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে এবং এই কলেজের শিক্ষার্থী হিসাবে তোমাদের বাহিরে যেন একটা সুনাম ছড়িয়ে পড়ে যে এখানে সবচেয়ে ভালো একটা রেজাল্ট হয়েছে এই কলেজে, যেহেতু এটা প্রধানমন্ত্রীর মায়ের নামে কলেজ। আমাদের বর্তমান সরকার যেহেতু এই পদে অধিষ্ঠিত আছে, সরকারের মানে গদিতে আছে, আমাদেরকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যা বিগত দিনে যাই হয়েছে পরবর্তীতে যেন আর না হয় এবং তোমাদের যা কিছু তোমাদের ভালো রেজাল্টের জন্যে এই কলেজে তোমাদের যেভাবে তোমরা ভালোভাবে থাকতে পারো, এখানে ভালোভাবে চলতে পারো, সব কিছুর জন্যে আমি তোমাদের পাশে আছি এবং তোমাদের সকল দাবি আমি মেনে নিয়েছি এবং পরবর্তীতে যদি তোমাদের কোনো কথা থাকে তোমরা আগে আমার সাথে কথা বলে তারপরে তোমরা বাকি চিন্তা করবে, এটা তোমাদের কাছে আমার একটা আকুল আবেদন এবং একটা প্রাণের দাবি। তোমাদের যে কোনো বিষয়ে কোনো মনোক্ষুণ্ণতা রাখবে না এবং শিক্ষকদেরকে ভক্তি শ্রদ্ধা করবে, তাহলে দেখবে যে সমস্ত কিছুর থেকে তোমরা কিন্তু উত্তরণ হয়ে গেছো। আর আজকে আর বেশি কিছু আমি বলবো না, যেহেতু আমরা তোমাদের নোটিশটা পড়িয়ে শুনিয়েছি এবং বিধি মোতাবেক, সরকারি বিধি মোতাবেক তোমাদের যেটুকু করার সেটুকু কিন্তু তোমরাও জেনে নেবে, বিভিন্ন পরিপত্র আছে এবং আমাদের নোটিশের মাধ্যমে যেটা তোমরা বুঝবে না সব কিছু তোমরা কিন্তু
মেনে চলার চেষ্টা করবে, এইটাই কিন্তু আমাদের ছোট্ট একটা আশা তোমাদের কাছে, আর কোনো আশা নাই। আর তোমাদের সব কিছুতে তোমাদের মনের ভিতরের গ্লানি সব মুছে ফেলবে। আর একটা জিনিস বলি, ভালোভাবে ভালো রেজাল্ট করার জন্যে যা যা দরকার সেটা কিন্তু তোমরা ইতিমধ্যে সব কিছুই কিন্তু জানো। তো আশা করি তোমরা সেভাবেই সামনের পথগুলো চলবে এবং তোমাদের গন্তব্যে যেন পৌঁছাতে পারো, এটাই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। খাচ্ছে নিচ্ছে আমরা কিন্তু একটা মিলাদ পড়াইতে পারতাম, কিন্তু আমাদের সেটা অবস্থা ছিল না, যেহেতু আমরা শান্তি শান্তি চাই সবাই, সেই শান্তির শুধু খাবারের টাকাটা তোমরা দিবা, আর কংগ্রেস সব আমরা দেবো।